আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রিকোয়েস্টেড পর্ব নিয়ে এসেছি আমার চ্যানেলে। বেশ কিছুদিন আগে আমি একটা হ্যান্ড এমব্রয়ডারি দেখিয়েছিলাম, কালো ড্রেসের মধ্যে ডাবল চেইনের সেলাই। এই এমব্রয়ডারির পর্বে অনেকে জানতে চেয়েছেন ভিতরে ছোট ছোট ফুলগুলো আমি কীভাবে করেছি। আসলে এটা একটা গুজরাটি ওয়ার্ক। এই গুজরাটি ওয়ার্ক দিয়ে বিভিন্ন রকমের কাজ করা যায়। আমি অনেক রকমের কাজ করেছি, যেমন এখানে একটা আমার বাচ্চার কোটি সেলাই করেছি আমি এই গুজরাটি ওয়ার্ক দিয়ে। আর এছাড়াও আমি এখানে ছোট ছোট আরও কিছু ডিজাইন করেছি। এই ডিজাইনগুলোও অনেকে দেখতে চেয়েছেন। আর করেছি গ্লাস ওয়ার্ক। এই গ্লাস ওয়ার্ক আমি হয়তো কোনো পরবর্তী পর্বে দেখিয়ে দিব। এই গ্লাস ওয়ার্ক দিয়েও আমি এই কোটিতে কাজ করেছি। আমি কিভাবে এই কাজটা করলাম, গুজরাটি ওয়ার্কটা, এটাই সবাই জানতে চেয়েছেন। তাই আজকে আমার এই পর্ব। তাহলে আমি কিভাবে গুজরাটিটা করলাম আসুন দেখি। গুজরাটি ওয়ার্কের সাথে আমি ছোট ছোট গুজরাটি ওয়ার্ক করেছি, এটাও আমি আজকে দেখাবো। আমি প্রথমে একটা কাগজে একটা মাপ নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে স্কোয়ার শেপে আমি ডিজাইন করেছি। গুজরাটি ওয়ার্ক করতে হলে স্কোয়ার শেপে এভাবেই আঁকতে হয়। আপনারা যে কোনো মাপের এভাবে স্কোয়ার শেপে ডিজাইনটা এঁকে নেবেন। এটা একটা মাপ আছে এবং একটা সূত্রের মতো। যেমন এখানে 1 নম্বর থেকে 2 নম্বর স্টিচ, 2 নম্বর থেকে 3 নম্বর, 4 নম্বর স্টিচ থেকে 5 নম্বর, 5 থেকে 6, 7, 8, 8 থেকে 9, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, তারপরে আস্তে আস্তে 13 স্টিচটা শেষ করতে হয়। এটা একটা সূত্রের মতো। এটা করে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি একটা কাগজ কাপড়ে একে আপনাদের করে দেখাচ্ছি। আমি দেখুন এভাবে করেই একে নিয়েছি, আপনারাও এভাবে করেই একে নেবেন। যতটা সম্ভব ছোট করে আঁকবেন, তাহলে কিন্তু গুজরাটি দেখতে সুন্দর হবে। আমি এখানে 3 নালের সুতা নিয়েছি। আপনারা 3 নালের সুতা নিয়ে করতে চেষ্টা করবেন। একটু মোটা করে সেলাই সুতো নিলে গুজরাটি ওয়ার্কটা ভরাট করতে সুবিধা হয়। আমি দেখুন কীভাবে প্রথমে 1 নম্বর যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু স্টিচটা উঠিয়েছি। সুতোটা আপনাদের দিকে রাখবেন, তারপরে কিন্তু হাতের ডান পাশ দিয়ে সুইটা উঠিয়ে নেবেন। তারপরে 2 নম্বরে আমি যাচ্ছি। তারপরে 3 নম্বরে, 4 নম্বর। এটা আপনারা ড্রয়িংটা একটু স্লো করে একটু আগে থেকে দেখে নিলে হয়তোবা আমার এই স্টিচটা কীভাবে আমি উঠাচ্ছি সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। গুজরাটি ওয়ার্কের ঘর করার সময় কিন্তু সুতো খুব বেশি টান টান করা যাবে না, চেষ্টা করবেন একটু ঢিলে ঢিলে রাখতে। এখানে দেখুন উপরের সুতাটা উপরের দিকে আসছে আর নিচে সুতোটা নিচের দিকে, তাই আমি এই সুতোটা উপরের দিকেই রাখব। এবারে সব ঘরগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু উপরে আছে আর এটা, তাই নিচ দিয়ে আমি সুতাটা তুলেছি। এবার ওই সুতোটা নিচ থেকেও আমি কিন্তু সুতোটা নিয়ে ঘরটা কমপ্লিট করে ফেললাম। এবার আবার এই সাইড থেকে সুইটা তুলতে হবে এবং এই সুতোর নিচ দিয়ে
সুতো নিয়ে সুইটা তুলতে হবে। এবার একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি কোন দিক থেকে সুতোটা নিচ্ছি। যে ঘরটা আটকানো সেই ঘরে আটকানোর দিক থেকে সুইটা তুলে আমি এই দুই সুতোর মাঝখান থেকে কিন্তু সুইটা তুলেছি। এবার এটা উপরে, তাই আমি এর নিচ থেকে সুইটা নিয়ে নিচ্ছি। আবার যে ঘরটা আটকানো ঠিক সেইখান থেকে সুইটা তুলেছি। এখানে আসলে বলার চেয়ে আপনারা একটু দেখুন, তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে। আবার দুই সুতোর মাঝখান থেকে আমি সুইটা তুলে নিলাম। এবারও এই আগের মতো আটকানো ঘরের ভেতর থেকে সুইটা তুলে ওই যে দুই সুতোর মাঝখান থেকে আবার ফোরটা উঠাতে হবে। এটা একটা সূত্রের মতো, সূত্রটা যদি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু খুব ইজি। আমি একটু স্লোলি আপনাদের দেখাচ্ছি বোঝানোর জন্য। এই সাইডটার মতো আমি এই পাশের ঘরটাও ফিল আপ করে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু বারে বারে দেখাচ্ছি, তাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। দেখুন আমার দুই সাইড কিন্তু ফিল আপ করা হয়ে গিয়েছে। আমি ওইরকম দুই সাইড, আরও দুই সাইড ফিল আপ করে নিচ্ছি। আমি পুরোটাই ফিল আপ করে নিয়েছি একই নিয়মে। এখন দেখুন গুজরাটি তো করা হয়ে গিয়েছে, কিন্তু মাঝখানেও ফাঁকা রয়ে গেছে, বা এই যে এই সাইডটাতেও একটু ফাঁকা রয়ে গেছে। গুজরাটি করা হয়ে গেলে মাঝখানে যে ফাঁকাটা থাকে এটা কিভাবে ফিল আপ করা যায় দেখুন। আমি কিন্তু ছোট বড় যে কোনো গুজরাটি করার পরেও মাঝখানে ফিল আপ করে নিয়েছি। এই ফিল আপটা আপনাদের ইচ্ছা মতো করে যে কোনোভাবে ফিল আপ করা যায়। আপনি কীভাবে ফিল আপ করবেন সেটাই আমি দেখাচ্ছি। যেভাবে পাটি বোনে সেভাবে করে কিন্তু পাটি বোনার মতো করেই ফিল আপ করা যায়। এতে ছোট বড় যে কোনো গুজরাটি কিন্তু মাঝে ফিল আপ করা যায়, এটা কোনো প্রবলেমই না। আপনি দেখুন কিভাবে আমি সুতোটা এক সাইড থেকে আরেক সাইডে টেনে টেনে উঠাচ্ছি।
চার পাঁচটা সুতো আমি কিন্তু এক সাইড থেকে আর এক সাইডে টেনে উঠালাম। এখন আমি একটা নিচে একটা উপরে আবার একটা নিচে একটা উপরে এভাবে করে কিন্তু পাটি যেভাবে বুনে এভাবে সুতোগুলো আবার টেনে নিচ্ছি। আপনারা হয়তো আমার কথার চেয়েও দেখলে হয়তো বুঝতে পারছেন। দেখুন কিভাবে আমি সুইটা একটার নিচ থেকে আরেকটার, আরেকটার নিচ থেকে আরেকটা এভাবে করে সুতোটা টেনে নিয়েছি। এতে আমার কিন্তু মাছটা ফিল আপ হয়ে গেল, আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমি দেখাবো আমি এই গুজরাটি করা ছাড়াও ছোট যে একটা ফুলের ওয়ার্ক করেছি এটা কিভাবে করলাম। এটাও কিন্তু সেম গুজরাটির মতোই করে করা, ছোট্ট করে একটা স্কোয়ার শেপের দাগ দিয়ে নিয়েছি। এবারে চার কোণা আমি ওই গুজরাটির ঘরটা যেভাবে ফিল আপ করেছি এইভাবে ঘর বানিয়ে নিচ্ছি। ভিডিওটা বড় হওয়ার কারণে আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। সুতোটা নিচ থেকে তুলতে হবে, আবার ওই যে আটকানো সুতার ভিতর থেকে সুতাটা তুলতে হবে। এটা খুবই ইজি, গুজরাটি না করলেও যে কোনো ড্রেসে এরকম ছোট ছোট করে কিন্তু পুরো ড্রেস ফিল আপ করা যায়। দেখুন হয়ে গেল আমার সেই ছোট্ট ডিজাইনটা। এটা আরও অনেকের জিজ্ঞাসা ছিল কিভাবে আমি এটা করেছি, তাই এটাও দেখিয়ে দিলাম। আশা করি আমি যেভাবে গুজরাটিটা করেছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে, যদি বুঝতে অসুবিধা হয় এজন্য সরি। আমার যতটুকু সাধ্য আমি আপনাদের চেষ্টা করেছি বুঝানোর জন্য। যদি বুঝতে না পারেন তাহলে একটু বারে বারে দেখবেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। এটা খুব কঠিন কোনো কিছু নয়, ইজি একটা বিষয়। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজ এই পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।